अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার এমনটা কেন মনে হচ্ছে যেখানে আমি আগেও এসেছি? এই তো আমার মা রশ্মি। এমন মনে হচ্ছে যেন এই জায়গাটার সাথে আমার পুরনো সম্পর্ক আছে। রশ্মি, এবার তুমি তোমার ডান পাটা একটু আগে বাড়াও আর এই চালের ঘটিটাকে আস্তে করে ছুঁয়ে দাও আর গৃহপ্রবেশ করো। চলো চলো চলো। বাবা, আমি লুকিয়ে পড়েছি, এবারে খোঁজো আমায়। বাবা, আমি মেহেদি ছাপ দিয়ে এসেছি দরজায়। এসো, পা আগে বাড়াও। গোলাপের গন্ধ? কেন এমনটা মনে হচ্ছে যে এই গন্ধটাকে আমি অনেক আগে থাকতেই চিনি? এই গোলাপের গন্ধের আতর তো চাঁদনি মা মাখতেন। চাঁদনি মা? সমরবাবু, আমার হাত ছাড়ুন, আমি দেখতে চাই আমার সামনে কে দাঁড়িয়ে। না রশ্মি, আমি বললাম তো এখন না, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাই, আর একটুখানি ওয়েট করো। অন্তত পক্ষে আমার হাতটা তো ছাড়ুন। আমি ছাড়া এখানে অন্য কেউ আছে? কোনো মহিলা? না, আমরা ছাড়া আর এখানে কেউই নেই। চলো এবার আমরা আমাদের রুমে যাই, সেখানে তোমার জন্য আরো একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। চাঁদনির এই নরকের সংসারে তোমাকে অনেক অনেক স্বাগত ধানি লঙ্কা। ব্যাস রশ্মি, আমরা চলে এসেছি ঘরের কাছে। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? ব্যাস অনেক হয়েছে,
ছাড়ুন আমার হাত। আমার কোনো স্বপ্ন নেই আপনার নাটকের অংশ হতে। এই কারেন্টের কি হলো? আমার মনে হয় ওভারলোডের জন্য ফিউজ উড়ে গেছে হয়তো। তুমি কোনো চিন্তা করো না, আর কিছুক্ষণের মধ্যেই জেনারেটর চালু হয়ে যাবে। তুমি চাইলে আমার হাত ধরতে পারো। ধরতে চাই না আমি আপনার হাত। কেন জানি না আমার এটা মনে হচ্ছে এই বাড়িটার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে। আমার কোনো দরকার নেই আপনার সাহায্যের। এখান থেকে দশ পা হেঁটে ডান হাতে কি কোনো ঘর আছে? হ্যাঁ আছে। আপনি কি আমাকে কোনো মোমবাতি বা টর্চ এনে দিতে পারেন? হ্যাঁ চলো রোশনি, সব কিছু আছে আমাদের ঘরে। একটা কথা দে, যত ঝড় ঝঞ্ঝে আসুক না কেন, তুই কখনো তোর বোনের হাত একা ছেড়ে দিবি না। সমর বাবু আমার স্বামী হন, ভালোবাসি আমরা একে অপরকে। আর আমার সামনে আমার স্বামীর গায়ে কেউ হাত তুলু, সেটা আমার ভালো লাগবে না। এটা সত্যি হতে পারে না, এটা সত্যি হতে পারে না। শিবরাজ দরজা খোল বাবা, দরজাটা খোল। শিবরাজ, আমারও এটা বিশ্বাস হচ্ছে না যে আমাদের রশনি এইরকম কোনো কাজ করতে পারে। আমার কোলে মানুষ করেছি আমি ওই মেয়েকে, নিজের চোখে দেখেছি তোদের ভাই বোনের সম্পর্ককে। ও তোকে ভগবান মনে করে পুজো করত, আর আজ এই ভগবানের সঙ্গ ছেড়ে ও অন্য কারো হাত ধরল। না শিবা না, আমার বিশ্বাস ওই মেয়ে বলুক বা না বলুক, আমার মনে হয় এই কাজ করতে ওকে কেউ বাধ্য করেছে রে বাবা। ও যদি বাধ্য হয়েছিল তাহলে ওর সমস্যা ওর দাদাকে কেন বললো না? ও হয়তো আমার প্রতি ওর বিশ্বাসই ভেঙে গেছিল। শিবা কি করছিস তুই? তুই নিজেকে সামলা রে বাবা, পাগল হয়ে গেছিস নাকি? ওই সমর আমার কাছ থেকে আমার প্রাণ ছিনিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ না, বিয়ে করেছি আমরা একটু আগে, আমার সব কিছু কেড়ে নিয়েছে ও। ওর সম্বন্ধে আমাকে সব কিছু জানতে হবে বাবা। তুই চিন্তা করিস না শিবা, ওর সম্পর্কে সব খোঁজ খবর নিতে আমি তোকে সাহায্য করব। কিন্তু বাবা এই সময় রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিস না, বরং ঠান্ডা মাথায় তোকে সিদ্ধান্ত নিতে হবে শিবরাজ, কারণ রশনি ওর কাছে আছে। হ্যাঁ তুই ভেঙে পড়িস না, আমি আছি তোর সঙ্গে। সুন্দর শোন ভাই, আজ সকালে তুই যে আমাদের বাড়ির দেওয়ালে রং করছিলি, এই রংটাই ছিল তো? মাফ করে দিও ভাই, আমার জন্য তোমার রং লেগে গেল। যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। তুই যখন রং করছিলি তখন ওটা দিয়ে কোনো ছেলে আর মেয়েকে যেতে দেখেছিলি?
আরে ভাই, কতজনই তো এখান দিয়ে যাওয়া আসা করে। কিন্তু হ্যাঁ ভাই, একটা মেয়ে ছিল যার হাতে স্যুটকেস ছিল, আর ওর স্যুটকেসটা আমার রঙের বালতির সঙ্গে ধাক্কা লেগেছিল, আর রঙটা ওর স্যুটকেসে লেগে গিয়েছিল, কিন্তু একবারও ধরালো না। সুন্দর। হ্যাঁ দাদা। ওপরে কনকদেবীর রুমে যা, ওখানে একটা স্যুটকেস আছে যেটায় এই রং লেগে আছে, নিয়ে আয়। ঠিক আছে। আর কিছু মনে পড়ছে তোর? কি পড়েছিল, দেখতে কেমন ছিল, আর কিছু? হ্যাঁ দাদা, মনে আছে, নীল কালারের একটা সালোয়ার কামিজ পড়েছিল, আর ওড়না ছিল, টিকলিও ছিল, অনেকটা লম্বা ছিল মেয়েটা। এই দেখুন দাদা, এটাই ওই স্যুটকেস। হ্যাঁ, এটা ওই স্যুটকেসটাই, আর এই রংটাই লেগেছিল। কেন উত্তর দেবো আমি তোমার প্রশ্নের, যখন আমার জীবনে তোমার কোনো অধিকারই নেই?